আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ এখন অনেকটাই ভালো আছি। তো এখানে হচ্ছে আমি মুগের ডাল নিয়ে নিয়েছি 1.5 কাপ। তো এখন আমি ডালটাকে ভেজে নিচ্ছি। আমি আজকে খিচুড়ি রান্না করব, সেটার জন্য আগে ডাল নিয়ে নিয়েছি। তো ডালটাকে গায়ের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আর কি আমি ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম করে আর কি আমি ডালটাকে ভেজে নিচ্ছি। চুলা বাড়িয়ে দিলে দেখা যাবে ডালটা পুড়ে যাবে, কিন্তু আমার ডালটাও বাজে হয়ে গেছে। তো এখন আমি খিচুড়ি রান্না করার জন্য একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 3টা তেজপাতা দিয়ে দিলাম, 3 টুকরো দারচিনি ঠেঙ্গা দিয়ে দিয়েছি, 6-7টি দিয়ে দিয়েছি এলাচ, লবঙ্গ দিয়ে দিয়েছি 5-6টি, 4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন হওয়া পর্যন্ত আর কি আমি ভেজে নিচ্ছি। তো আমার পেঁয়াজটাও হয়ে গেছে, এখন আমি বাকি মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। আমি প্রথমে 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 2 চা চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ জিরা পেস্ট দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন পেস্ট, দিয়ে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আমি 1.5 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা পেস্ট, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। তো আমি এখানে চাল আর ডাল মিলিয়ে নিয়েছি 3 পট। আমি পট দিয়ে আর কি মেপে নিয়েছি। আমি মুসুরির ডাল, মুগ ডাল আর খেসারির ডাল 3টা ডাল মিলিয়ে নিয়েছি 1.5 পট, আর চাল নিয়েছি 1.5 পট। তো এখন আমি ডাল চাল ডাল একসাথে ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি। তো আমি যেহেতু পাতলা খিচুড়ি রান্না করব, তো আমি এইভাবে বসিয়ে দিয়েছি। আপনারা চাইলে ওইভাবেও বসাতে পারেন, ইচ্ছা যে যেভাবে বসাতে চান। তো আমি পরিমাণ মতো ঝোলও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি পাতলা খিচুড়ি করব সেজন্য পানির পরিমাণটা একটু বেশি লাগবে। তো আমি পানি দিয়ে তারপর আর কি ঢেকে দিয়েছি। তো মনে হলো যে আমি একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিই, তাই 1/2 চা চামচ গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করে নিয়ে আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব। তো প্রায় 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি 2টা টমেটো কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি, কিছু কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়েছি, এটিগুলো দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, স্বাদ মতো লবণও দিয়ে দিবেন। তো এদিক থেকে আমার পাশের চুলায় খিচুড়িটা হতে থাক, এদিক থেকে আমি আরেক চুলায় মাংস আর কি রান্না করে নিচ্ছি। মাংস রান্না করে নিচ্ছি বলতে মাংস আমার রান্না করাই আছে, জাস্ট আমি আলু দিয়ে আর কি একটু ঝোল করব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, 1টা তেজপাতা 1 টুকরো দিয়ে দিলাম, 2টা দারচিনি ঠেঙ্গা দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন করে ভেজে নিলাম। নিয়ে এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার হলুদ গুঁড়া, 1/2 চা চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়েছি, 1 চামচ থেকে একটু বেশি দিয়েছে মরিচের গুঁড়া, 1/2 চা চামচ রসুন পেস্ট, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি আদা পেস্ট, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছে জিরা পেস্ট। দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে আবারও ভালো করে আর কি কষিয়ে নিচ্ছে। যত ভালো করে আর কি যে কোনো তরকারি মশলা কষানো হয়, তরকারি বা যে কোনো জিনিসে খেতে অনেক বেশি টেস্ট হয়।
আমি এখানে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। তবে মশলাটাও কষানো হয়ে গেছে, তেলটাও উপরে উঠে আসছে। তা আমি আলুটাকে আর কি সিদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি মাংস সিদ্ধ করা ছিল, সিদ্ধ না সরি রান্না করা ছিল, তো সেই জন্য আমি আলুটাকে আর কি একটু সিদ্ধ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি আলুটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তা আমি মাংসটাও দিয়ে দিলাম, মাংসটা ডিপে ছিল সেই জন্য আর কি একটু বরফ আছে এখনো, পুরোপুরি বরফটা ছাড়া নাই। তাই মাংস দিয়েও একটু ভালো করে আর কি মিক্স করে নিচ্ছি সব কিছু। মিক্স হয়ে গেলে তারপর আর কি আমি ঝোলটা দিয়ে দিব। আমি একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যাতে করে নিচে আবার লেগে না যায়। তো আমি এখানে পানি ফুটিয়ে রেখেছিলাম, ওই পানিটাই দিয়ে দিলাম। যেহেতু খিচুড়ি খাবো, তা আলু আর ঝোল হলে আর কি খিচুড়ি খেতে ভালো লাগে, সেই জন্যই আর কি আমি এটা করলাম। আর আমার আগের ভিডিওটা যারা দেখেছেন তারা তো অবশ্যই জানেন আমার এবং আমার ছোট মেয়ে দুইজনে আমরা করোনা হয়েছিল। তো এখন আল্লাহ দিলা অনেকটা এখন সুস্থ, তারপরও কোনো কিছু কাজ করতে পারে না, করতে গেলে শরীর অনেক ক্লান্ত লাগে। তো যতটুকু পারি আর কি ছেলে মেয়েদের জন্য রান্না তো করাই লাগে। প্রায় 17-18 দিন আমি তো কোনো কিছুই করে নেই, তো এখন একটু একটু রান্নাটা করে আর কোনো কিছু করে না। তো এদিক থেকে আমার খিচুড়িটাও হয়ে গেছে, আমি কিছু ধনে পাতা দিয়ে দিচ্ছি, আমি নেড়ে চেড়ে তারপরে 2 মিনিট রেখে তারপর চুলাটা অফ করে দেব। তো আমার তো রান্না হয়ে গেছে, পাতলা খিচুড়ি আর গরুর মাংস। অনেকদিন পর খিচুড়ি খেলাম, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে খেতে। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা, তো আমার ছোট মেয়ে ও চাউমিন খাবে, সেই জন্য আর কি আগে পেঁয়াজ কেটে নিল, টমেটো ক্যাপসিকাম আমার ফ্রিজে ছিল, আর একটা গাজর কেটে নিল, নুডলসটাকেও সিদ্ধ করে নিয়েছে। তো একটা ফ্রাই প্যান বসিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিল, দিয়ে তারপরে রসুন কুচিটা দিয়ে দিয়ে এক দিয়ে দিয়েছিল, দিয়ে 1 মিনিটের মতো ভেজে তারপর আর কি পেঁয়াজটাকেও দিয়ে দিচ্ছে। তো পেঁয়াজটাকে একটু হালকা ভেজে এরপর আর কি বাকি জিনিসগুলো দিয়ে দিবে। তো আমি চিকেনটাকে আগে রান্না করে রেখে দিয়েছিলাম, তো সেইখান থেকে আর কি ও একটু নিয়ে নিয়েছে। তো চিকেনটা যদি এভাবে একটু বেশি করে রান্না করে রাখা যায় তাহলে যখন যেটা প্রয়োজন রান্না করা যায়, মানে সহজ হয়ে যায় আর কি। কোনো মেহমান আসলো ঝটপট করে ফেলা যায়, বাচ্চারা কিছু খেতে চায় না, ঝটপট বানিয়ে দেওয়া যায়। তো পেঁয়াজটার কালারটা চেঞ্জ হওয়ার পরে আর কি গাজরটা দিয়ে দিল, গাজরটা দিয়ে 2 মিনিট একটু ভেজে নিল নেড়ে চেড়ে, তারপরে আর কি ক্যাপসিকাম আর টমেটোটাও দিয়ে দিল। চুলাটা কিন্তু ফুল আছে আছে আমরা সবাই জানি চাইনিজ রান্নাগুলো করার সময় চুলার আঁচ বাড়িয়েই করা হয়, এতে করে সব কিছু কালারগুলো সুন্দর থাকে। তো আমার মেয়ে চিকেনটাও দিয়ে দিল, দিয়ে সব কিছু আর কি একসঙ্গে মিক্স করে নিয়েছে। তো এখানে সসটাও দিয়ে দিয়েছে, এখানে 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ ওয়েস্টার সস, 2 টেবিল চামচ ম্যাগি সস, 2 টেবিল চামচ টমেটো সস ও সব কিছু নিয়ে নিয়েছিল। তারপরে এটাও ঢেলে দিল, ঢেলে তারপরে আর কি ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছে। তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন। তো এখন নুডলসটাও দিয়ে দিল, দিয়ে ভালো করে সব কিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছে। কমেন্ট করে দেবেন, পাশে থেকে ছোট্ট বেল আইকনটা ক্লিক করে দিবেন।
যাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যেতে পারে, আর আপনারা সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পারেন। যারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি তারা প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমিও যার ভিডিওতে ঢুকে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে তারপর আমি কমেন্ট করি, তো প্লিজ আপনারা ওইটাই করবেন। তো আমার মেয়ের চাউমিন রান্না হয়ে গেছে, তো আজ এখানে শেষ করব, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।